হ্যালো, গুড ইভিনিং জয়নিতাই বন্ধুরা। এখন সন্ধ্যা থেকে আমরা শুরু করেছি, আর দেখো সবাই আমরা সাজুগুজু করেছি। কেন? আমাদের আজকে ডবল বিয়ে বাড়ির ইনভাইট আছে। কোথায় যাই, কি করব খুঁজেই পাচ্ছি না। দুজনেরই বাড়ি একদম আমার বাড়ির সামনে সামনেই বাড়ি। দুটো ছেলের বাড়ি থেকে ইনভাইট আছে রিসেপশনে, তার সবাই বেরিয়ে পড়েছি। আগে বাড়ির পাশেরটায় যাব, তারপরে একটু দূরে যেটা হল আছে ওটাই যাব লজটায়। তাহলে চলো। ছটা থেকে রেডি হচ্ছে, এখন 7:45 বাজতে যায়, এখনও এদের কমপ্লিট হলো না। আবার ফটো তোলায় ব্যস্ত, রিলস কোলায় ব্যস্ত, ইনস্টাগ্রামে ছেড়বে, এই স্ন্যাপচ্যাট এই নিয়েই ব্যস্ত। আর আমার বরটা রেগে যাচ্ছে যে তাড়াতাড়ি চল, দুটো বিয়ে বাড়ি যেতে হবে। ফাইনালি এখন আমরা বিয়ে বাড়ির কাছেই পৌঁছে গেছি। গেটে এই যে আমরা ঢুকছি, এখন এটা ফার্স্ট বিয়ে বাড়িতে ঢুকেছি। এটা একদম আমার বাড়ির সামনে, যাদের বাড়ি বিয়ে বাড়িতে ইনভাইট করেছিল ওদের প্রথম হলটা একদম কাছাকাছি। তো আমরা এখন চলে এসেছি হলে। তাহলে চলো ভিতরে গিয়ে দেখি কি না হচ্ছে। এখন আমরা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়েই চলে যাচ্ছি উপরে। সেখানে হচ্ছে রিসেপশন হচ্ছে, সেখানেই সবাই আছে। তো এখন আমরা চলে এসেছি, এখন এসে দেখি সবাই ফটোশ্যুটে ব্যস্ত। আর বিয়ে বাড়ি মানে ফটোশ্যুট, আর যে আসবে সেই কনের সঙ্গে ফটো তুলবে, এই করবে। আর এই হচ্ছে আমাদের নতুন বউ, আর পাশে যে দিদি দাঁড়িয়ে আছে ওনার শাশুড়ি মা। তো আমি বললাম যে চলো একটু ভিডিও করে নিই। আর ওনার পাশে যে দাঁড়িয়ে আছে ফোনে কথা বলছে, উনি হচ্ছে ওনার হাজব্যান্ড। তো ফোনে কথায় ব্যস্ত এখন। তাহলে চলো তোমরা একটু সবাই দেখে নাও আর ফটোও তুলে নিই। আর এই দিদিভাইয়ের হচ্ছে দুই ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে, আর আমিও দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। আর ও তার বরকে ডেকেই যাচ্ছে, সে তার ফোনেই ব্যস্ত বলছে একে ছেড়ে দাও দিতে, হাসছে। দেখো দুজনে ভালো ম্যাচিং হয়েছে, একটু ফটোও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একটু গল্প গুজব করে এখন স্ন্যাক্সের কাছে চলে এসেছি। একে ওই পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখন আমার মেয়েরা চিকেন পকোড়া, কর্ন আছে, পনির টিক্কা আছে, এই সব খাচ্ছে। পাশে কফি আছে আর ফুচকাও আছে, আমার বর সবাইকে দিয়ে দিচ্ছে। আর আমি তো কিছুই খাবো না এগুলো। তো বলছে পনির খাও, আমি বলছি হ্যাঁ একই তেলে ভাজা হচ্ছে। আমি বললাম ফুচকা আছে চলো ফুচকাটাই একটু খেয়ে নিয়ে। দেখো সবাই খাওয়াই ব্যস্ত, আমাদেরও দুটো খাওয়াই ব্যস্ত, বলছে ফটো তুলো না লজ্জা লাগছে। তো লজ্জা করলে আর হবে? তো সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, ওদেরও খেতে হবে। আমরা খুবই এনজয় করেছি, ওরা বিশেষ করেছে, এটাই আমার সবচেয়ে আনন্দের কথা। একজন মেয়ে বললো যে ফটো তুলবো, তো একটু তুলিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম কেমন কী হবে, কিন্তু না, এদের ক্যাটারিং ব্যবস্থা খুব সুন্দর, আর ছেলেগুলো খুব ভালো যত্ন সহকারে খেতে দিচ্ছে সবাই। স্ন্যাক্স ফ্ন্যাক্স খেয়ে উপরে চলে এসেছি, এখানে ডিনারের ব্যবস্থা আছে। দেখো খুব সুন্দরভাবে ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, খুব সুন্দর চেয়ার টেবিল সাজানো গুছানো ডিসিপ্লিনে আছে, আর কি সুন্দরভাবে পরিবেশন করছে। তো আমরা একটা সিট দেখে বসে পড়লাম। তো এখানে তো হালকা ফুলকা খেতে হবে, কারণ আরও একটা বিয়ে বাড়ি আছে। এটাই হচ্ছে মেনু কার্ড, অনেক কিছু মেনু আছে, যার যেটা পছন্দ হবে সে সেটা খাবে। দেখি এরা কি পছন্দ করে খেতে। এই যে এদের দিয়ে দিয়েছে কবিরাজি, ফিশ কবিরাজি, আর আমার মেয়ে পনির পছন্দ খাবে বলেছিল, আর আমাকে দেখো মিষ্টি পুরো থালা ভর্তি করে দিয়ে গেছিলো। আমি বলছি এত আমি খাবো না মিষ্টি। তোর ওই ছেলেগুলো ছাড়তে নারাজ, বলে না তুমি একটু খাও। আবার আমার মেয়েকে চিকেন আর তন্দুর দিয়ে গেছে, ও তো বলছে এটাই আমি খাবো। আরও বিরিয়ানি ফিরিয়ানি অনেক কিছু ছিল, খাওয়ার ওর জায়গা নেই, আরও একটা বিয়ে বাড়িতে যেতে হবে। আর নিচে তো দেখেছো পকোড়া ফুচকা এই সব কফি এই সব খাইয়েছে আমার বর জোর করে করে। তো আর একটা বিয়ে বাড়িতে যেতে হবে। তো চলো ওরা খাওয়া দাওয়া করে আর একটা বিয়ে বাড়িতে চলে যায়। আর আমার মেয়ে দেখো লেগ পিস দেখাচ্ছে আমার ওর দিদিকে। আমরা এখন দ্বিতীয় বিয়ে বাড়িতেই চলে এসেছি, কাছাকাছি ছিল। দেখো সাজানো আছে, বডিগার্ড দাঁড়িয়ে আছে। আমরা প্রথমেই দেখে ভয় পেয়ে গেছিলাম যে গলত জায়গায় চলে এসেছি কিনা। এর কোমরে ছোট রাইফেলও আছে। তো চলো আস্তে আস্তে করে চলে যাই। প্রথমেই কুকুররা চলে যাচ্ছে আর ওরা দাঁড়িয়ে আছে, ওদের ডাকছি যে চলে আয়। তো প্যান্ডেলের ভিতরেই ঢুকে যাই এখন। আর দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এর বাড়িও আমার বাড়ির কাছেই একদম, দুজনের বাড়ি। দ্বিতীয় বাড়ির সিঁড়ি দিয়ে উঠে উপরে যাচ্ছি, প্রচুর লোকের কোলাহল চলছে। তাহলে চলো উপরে গিয়ে বউর কাছে একদম চলে, একটু দাঁড়িয়ে ফটো তুলছে। আর যেখানে যাবে শুধু ফটো ছাড়া আর কিছুই কাজ নেই আমাদের। আর এটা হচ্ছে দ্বিতীয় বিয়ে বাড়ি, এই যে আমরা দুজন মা মেয়ে আর ছেলে ওই যে ওপাশে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলেছি। এনার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এরা রেলওয়েতে সার্ভিস করে ছেলেটা, কেউ দেখতে মিষ্টি বেশ। আর ইনি হচ্ছে ক্যাটারিংয়ের এ আমার দিদির ছেলে। তো ওদের সঙ্গে একটু কথা বলছি। আর এই যে দেখো এদের কী সুন্দরভাবে ককটেল লাগিয়ে রেখেছে,
ককটেল নয় মকটেল যাই কিছু লাগিয়ে রেখেছে, কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সাজানো গোছানো। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, আর এই সেই পুচকে, আর ফার্স্ট বিয়েতে যে এসেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুচকে, এখন বড় হয়ে গেছে, ও জুস খাচ্ছে, ওর আমি টানছি, ও বলছে না দেবো না, ওর সঙ্গে একটু মজা করলাম। এখন আমার দুই মেয়ে কুলফি খাচ্ছে, ওর ভাইয়া বলে দিল যে ওদিকে কুলফি লাগানো আছে, খেয়ে নে যা। তো এখন কুলফি খাচ্ছে দুজন, আমি বলছি দাঁড়া ওদের একটু ভিডিও করে নিই। এই যে কুলফি দাদা দাঁড়িয়ে আছে, আর এদিকে আছে ফুচকা দাদা, ফুচকা দাদা, এই যে ফুচকা দাদা, এই ফুচকা খুব সুন্দর বানায়। আর এদিকে আছে পান, বেনারসের পান, কত সুন্দরভাবে সাজানো গুছানো, দেখো কত ধরনের পানের ইয়ে রাখা আছে। আর এখানে ফায়ারও পান আছে, ওটা যখন খাবো তখন দেখাবো। ছোটো মেয়ে ট্রাই করবে বলছে, বড় তো বলছে না না আমার মুখে কোথায় আগুন ফাগুন লেগে যাবে, আর আমি তো খাই না, আমার ভালোও লাগে না, তাহলে আমার দেখেও লাভ নেই, তাহলে চলো এখন থেকে। এখন এরা চিকেন পকোড়ার কাছে চলে এসছে, আর আমার হাজবেন্ড হচ্ছে চিকেন পকোড়াগুলো নিয়ে ওদের দুজনকে দিয়ে দিচ্ছে, নিজেও নিয়ে খাওয়া দাওয়া করছে। তাহলে চলো চিকেন পকোড়াটা খেয়েই নিই। করা ওখানে সব আড্ডা মারার পরে এখন আমরা উপরে চলে এসছি, ছাতের উপরে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রাত্রের। তো চলো চলে যাই আস্তে আস্তে করে, অনেকেই খাওয়া দাওয়া করছে। তো আমরা গিয়ে এই সিটটায় বসে পড়লাম, পরিষ্কার করতে বলছে, তো ওইখানে আমরা সবাই মিলে বসে পড়লাম। আমি তো খাবো না, আমি বললাম যে আমি এক সাইডে বসছি, তো বসলাম। তারপরে কিছুক্ষণ পরে বসার পরে একজন এসে বলছে না এই সিটটা ছেড়ে দাও, তোমরা ওই দিকটায় গিয়ে বসো। বসে আছি আর পরিবেশন করে দিয়েছে, পইলাইফ ফিশ কাটলেট দিয়েছে, তো ওরা এখন সস দিয়ে স্যালাড দিয়ে কাটলেটটা খাচ্ছে। আর আমার ছোটো মেয়ে মজা করছে যে কই পনির পাসিন্দাটা তো দিল না, আমি তো ওইখানে খেয়েছিস, আর খেতে হবে না তোকে, এরকম মজা করছে। আর পেটেও ঢুকবে ওখানে খাওয়ার পরে, কি আর এখানে পেটে ঢুকবে, শুধু ফিশটা আমি বললাম যে একটু খেয়ে নে। আর এটা হচ্ছে এদের মেনু কার্ড, এদেরও অনেক কিছু আছে মেনুতে। আর এখন এই যে আবার স্যালাড দিয়ে গেল, তো সবাই স্যালাড নিয়ে আর কাটলেটটা নিয়ে খাচ্ছে। এরপরে দেখো মটরশুঁটির কচুরি আর ছোলে দিয়ে গেছে, তারপরে দিয়ে গেছে প্লেন রাইস আর ফ্রাই রাইস আর কাতলা মাছের কালিয়া, মানে দই কাতলা দিয়েছে, দই কাতলা দিয়েছে। মেয়েরা কেউ ফিস নেয়নি, বলে না ফিস খাবো না, তোর বাবাই একা ফিস খাচ্ছে, ও এত মাছ মটন পছন্দ করে না, তো মেয়ে মটন খাবে, মটন দিয়ে রাইস খাবে। তো এখন দিয়ে দিচ্ছে গরম গরম মটন কারি, আমার হাজবেন্ড মটন খায় না, কিন্তু ওরা দুজন খাচ্ছে বলে ও বলছে চলো আমিও একবার ট্রাই করি। তো ছোট মেয়েও পছন্দ করে না, শুধু বড় মেয়েটাই একটু পছন্দ করে মটনটা, তো ওকেই বেশি করে মটন দিয়ে যাচ্ছে। আমি বলছি যতটা খাবি খা, নষ্ট করবি না। তো এখন ওরা খুব এনজয় করে খাচ্ছে, দেখো এর তো শুধু ফটো তোলা ছাড়া আর কিছু নয়। আমরা ওকে ইয়ার কী করছি, কী রে ডায়েট করবি যে, ডায়েট মটন, এর ভাইয়ার সঙ্গেই কথা বলছে। তো খুব সুন্দর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খুব ভালো আছে, খুব মজা করে খাচ্ছে ওরা। চলো ওরা খাওয়া দাওয়া করুক, আবার চিকেন দিয়ে গেল। আর খাওয়া দাওয়ার শেষে দেখো পানের আবার কাছে চলে এসেছি, আমার বড় পান খাবে বলছে, আর আমার ছোট মেয়ে ওই ফায়ার পান খাবে। তো এখন সব দিয়ে ওই যে দেশলাই দিয়ে আগুন ধরিয়েছে, দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, শর্টও ছেড়েছি, তোমরা দেখে নিয়েছো, ভিডিওটা একটু দেরি করে যাচ্ছে। এখন এই পানটাকে ফোল্ড করে আমার ছোট মেয়ের মুয়ের মধ্যে দিয়ে দেবে, ও তো ফোর এক্সাইট আছে, দেখো 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 যাচ্ছে 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 যাচ্ছে, বড় বেগে দিতে বলছে, না না আমার বাবা ভয় লাগছে আমি খাবো না। ও এমনি নর্মাল মিঠা পান খেয়েছে, ওর মিষ্টি পান খেতে খুব ভালোবাসে, ওর বাবা মেয়ে দুজন মিষ্টি পান খাচ্ছে। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আর আমরা এই বেরিয়ে যাচ্ছি, অবস্থা খারাপ হয়ে গেছে তিনজনের, ওরা খাওয়া দাওয়া করে খুব অবস্থা খারাপ। তাহলে চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে। কোনো সময় তোমাদের গেট আর বডিগার্ডটাকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার বড় মেয়ে তো খুব ভয় পেয়ে গেছিলো। হ্যালো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলেছি, এখন বাজে রাত্রি 11টা, আমার বর গাড়ি তুলছে, কারণ আজকে আর আমি গাড়ি তুলতে পারছি না শাড়ি পরে। আমার বড় মেয়ের ছোট মেয়ের হালত খারাপ হয়ে গেছে, কারণ আমি তো কিছুই খাইনি, আমার তো নেই, কিন্তু লাস্টের বাড়িটাতে ক্যাটারিং এর দাদাগুলো এত সুন্দর, দেখো চিনা পরিচিত কিচ্ছু নেই, যেই বলেছে আমি কিচ্ছু খাবো না ভেজিটেরিয়ান, সঙ্গে সঙ্গে থালা ভর্তি করে মিষ্টি দিচ্ছে। আমি বলছি সুগার হয়ে গেলে কিন্তু আপনার বাড়ি চলে যাবো, বলে কোনো অসুবিধা নেই, জোর করে করে ওরা সব খাইয়েছে আমার দুটো মেয়েকে। বড় মেয়ে তো একদম ভয়ে টাচই করেনি, বরকে আর আমার ছোট মেয়েকে লেগ পিস দিয়েছে, তন্দ্রু কি কি দিয়েছে সবটুকু তোমাদের শেয়ার করেছি। বিয়ে বাড়িতে অনেক দিনের পরে আমরা ইনভাইট পেয়েছিলাম,
আর খুব মজা করেছি, খুব মজা করেছি। মজা হয়েছে বলো? মজা হয়েছে? আমার মেয়ে পান খাচ্ছে, দেখো পান কতগুলো পান খাচ্ছে। ওটা হচ্ছে ওর ভাইয়ার ক্যাটারিং এর পানগুলো খাচ্ছে। আমার ছোট মেয়ে একটা ফায়ার পান খেয়েছে, ওটা শর্ট ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নিতে পারো, খুব সুন্দর পান খেয়েছি। গুড নাইট, আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। কিছু অংশ বিয়ে বাড়ি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তো করতেই হবে, আমার সাথে জুড়ে থাকতে হবে, প্রচুর প্রচুর ভালোবাসতে হবে। আজকের মতন গুড নাইট, জয় নিতাই।